কোজালি জেলাখনের বহুকটা বানাক্রান্ত অঞ্চল আমি আমার দলের নেতা কর্মীসকলে আমি ভ্রমণ করো আর অত্যন্ত দুঃখ আর পরিতাপর বিষয় যে বজালিত এজন কেবিনেট মন্ত্রী আছে সরকারের, কিন্তু তেখেতর সমষ্টির যা দুবছর প্রায় ১২খনমান গাঁর রাইজে একটা রাস্তার নিজে বাঁহর দলং সাজি পেলায় যাতায়াত করবলগা আছে। রাইজে মোক কোয়া মতে সরকারের বহু মন্ত্রীক বিভিন্ন সময় এই দলংবিলাক অভিযোগ দিয়া হয়েছে। এটা দলংর দুইটা মূর খহি গল, পি এম জে সির রাস্তা ভাগি গল, নতুন বানতে হওয়া নাই, নতুন বানত তো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবছর আগরপরা উন্নয়নের গঙ্গা বইছে বলে কোয়া রাজ্য যদি পি এম জে সির রাস্তাত গাঁর মানুষে বাঁহর দলং সাজি ঘুরব লাগে ইয়াতকে কিবা দুর্ভাগ্য থাকবে পায় নাকি? আর ইয়ার মূল কারণটা হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের যে ট্রাবুল পুঁজির অভাব, সরকার দেওলিয়া ধার লই লই সরকার চলি আছে, কেবল হিন্দু মুসলমানের পলিটিক্স, খালি হিতাধিকারী দি পেলায় ভোট লওয়ার ধারণা করে সরকারের যে উদ্দেশ্য সেইটার কারণে মানুষে আজি বানপানী গড়াখনিয়ার কারণে কপকাই থাকবলগা হয়েছে। এটা মানে যিকটা অঞ্চল গেছিল গোটেই মানুষ এটা কঠিয়া নাই, কঠিয়া পানি তলত গল, কিন্তু কতো তেওঁলোকৰ খবর নাই যে তেওঁলোকক সরকারে কঠিয়া যোগান ধরব নে নধরে। এটা যিখিনি কৃষি নির্ভর কৃষি প্রধান মানুষ সেই মানুষখিনির এটা মথাউরির কারণে, কালদিয়া নদীর মথাউরির কারণে সমস্ত কঠিয়া গেলি গল। এটা সরকারের কৃষি বিভাগ কত করে আছে কোনো নাই, কৃষি বিভাগ নিদ্রামগ্ন। যদি কঠিয়া যোগান ধরব নোৱাৰে, খেতিয়কে যদি রুবলে নেপায় পানি শুকাইছে, কিন্তু এতিয়া কঠিয়া খেতিয়কে পাৰি পেলায় সেই কঠিয়া রোয়ার উপযুক্ত হওয়ালেকে সিজন পার হয়ে যাবে। গতি সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনত সরকার ব্যর্থ হয়েছে। আর ইয়ার মূল কথাটা হয়েছে যে সরকারের পুঁজি নাই, কারণ এস ডি আর এফর যাবার যে 240 কোটি টাকা যা 2023 বিত্তীয় বর্ষ 340 কোটি 40 লাখ টাকা দিয়া বলে যদি ঘোষণা করেছিল তার 80 কোটি টাকা সরকারে মুকুলাই আনব নয়, কারণ ইউসি দিয়া নাই। এন ডি আর এফত কিছু রাজ্য 1200 কোটি টাকা 2000 কোটি টাকা এনেকে পাইছে, পালে 44 কোটি টাকা। এটা মুখ্যমন্ত্রীগীর যে দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতা, সেইটার কারণে কেন্দ্র উপেক্ষা করেছে নয়, কেন্দ্রই ধরে লিছে যে আমি কাম নকরিলেও বানপানী থাকলেও অরুণোদয় দিয়ে আছো যেটা বাঁহর দলংত গিয়ে থাকো, অরুণোদয় পাই আছে যেটা ধান নুলেও হব পথারে নগলেও হব। এনেকা ধরনের যে সরকারের নীতি, এই নীতিটি মানে তীব্র গরিহণা দিছো। আর মানে সরকার বিশেষকে এই অঞ্চলটির দায়িত্ব লই পেলায় মন্ত্রী হয়ে থাকা রঞ্জিত দাস ডামরিয়াকে মানে জানাম যে আপনি এই দুর্দশাগ্রস্ত মানুষখিনির কাছত আর এই ধ্বংসপ্রাপ্ত দলং আর রাস্তাবিলাকর ক্ষেত্র আপনি অতি শীঘ্রে বৃহত্তর ব্যবস্থা গ্রহণ করক, বলে রাইজর সঙ্গে যেটা মূরত উঠব এটা আপনাদের কিন্তু নিষ্ঠা নেব। সামগ্রীটো পাই নাই, রাইজে সাহায্যটো পাই নাই, কিন্তু রাইজর মূল চিন্তাটা হয়েছে খাদ্য সামগ্রীর কঠিয়া। আজি মই যিখিনি বজালি অঞ্চলত গৈছো কঠিয়া নাই মাটি রুবলে, এটা পানি শুকাইছে অল্প। দ্বিতীয়তে স্কুল যা লড়ি এটা স্কুল বন্ধ, কেলে দলং নাই, বাঁহর দলংত মানুষ উঠিলে লড়ি থাকে, এই অবস্থাত যদি চলে কিয় কয় উন্নয়নের গঙ্গা বই আছে? উন্নয়নের গঙ্গা মানে বাঁহর দলং নেকি?